হ্যাঁ গাইস, কি অবস্থা? অনেকে আছেন যারা অ্যাপেল আইডি তৈরি করতে জানেন না, আবার অনেকে আছেন যারা অ্যাপেল আইডি তৈরি করতে জানেন কিন্তু তৈরি করতে পারেন না। কিভাবে? মানে কোন এক স্টেপে যে আটকে যান, তারপর আর অ্যাপেল আইডি তৈরি করতে পারেন না। আবার এমন অনেকে আছেন যারা টাকা দিয়ে অ্যাপেল আইডি তৈরি করে নেন। কি বলেন? এমন অনেকে আছেন যারা অ্যাপেল আইডি টাকা দিয়ে তৈরি করে নেন। তো ব্রো, আমি থাকতে আপনি অ্যাপেল আইডি টাকা দিয়ে তৈরি করবেন সেটা তো মানা জানে, তাই না? তো চলেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে যে কোনো দেশ থেকে, মানে বাংলাদেশ থেকেই, বাংলাদেশি নাম্বার ইউজ করে কিভাবে আপনি ফ্রিতে অ্যাপেল আইডি তৈরি করবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ ইয়োর হোস্ট নিশান, লেটস ডু দিস। তো ব্রো, অ্যাপেল আইডি খোলার জন্য সর্বপ্রথম আপনার ফোনটা আপনার হাতে নিতে হবে, দেন সেটিংয়ে যেতে হবে। তারপর এখানে প্রথম যে অপশনটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে ফরগেট পাসওয়ার্ড অর ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল আইডি, এখানে আপনাকে ক্লিক করতে হবে সেকেন্ড অপশনটিতে। তারপর এখান থেকেও সেকেন্ড অপশনটিতে ক্লিক করতে হবে, ক্রিয়েট অ্যাপেল আইডি, এখানে ক্লিক করতে হবে, দেন অপেক্ষা করতে হবে। তারপর এখানে যে প্রথম যে বক্সটা দেখতেছেন ফার্স্ট নেম, এখানে আপনার নামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেন লাস্ট নেম, এখানে আপনি যে কোনো কিছু ওয়ার্ড দিতে পারেন, দুটো ওয়ার্ড দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো যে কোনো ওয়ার্ড দিতে পারেন। তাছাড়া আপনি যদি ইচ্ছা করলে চৌধুরী দিতে পারেন, তালুকদার দিতে পারেন, খান দিতে পারেন যদি আপনি খান বংশের হন আর কি, ঠিক আছে। তো এখানে আমি এনবি দিয়ে দিলাম। তারপর এখানে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে, ওকে। তো এখানে আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম, দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। তো ব্রো, এখানে আপনার এখন দুটো অপশন আছে, আপনি চাইলে এখানে আপনার জিমেলটা ইউজ করতে পারেন, আর যদি জিমেল ইউজ করার ঝামেলা না করতে চান তাহলে দেখুন এখান থেকে আপনি icloud.com এর একটা জিমেল, মানে অ্যাপেলের যে জিমেলটা সেটা এখানে পেয়ে যাবেন, অ্যাপেলের মেইল। তো আমি এটা এখানে এভাবে রাখলাম, বাট আপনি যদি জিমেল ইউজ করতে চান তাহলে এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন, জিমেল যে নেমটা সেটা এখানে দিয়ে দিতে পারেন। আর আমার মতে জিমেল অ্যাড্রেস ইউজ না করাই ভালো, মানে ওটা আবার ভেরিফিকেশন করতে হয়। তো আমি এখানে icloud.com nb.nishan@icloud.com, মানে অ্যাপেলের যে মেইল অ্যাড্রেসটা আছে সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম, দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। তো তারপর যা করতে হবে দেখুন, ক্রিয়েট ইমেইল অ্যাড্রেস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখন এখানে আপনাকে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, আর পাসওয়ার্ডের একটা এক্সাম্পল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এভাবে আপনি পাসওয়ার্ড টাইপ করবেন, দেন এখান থেকে সেম পাসওয়ার্ডটা আবার নিচে টাইপ করবেন, তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তো এখন আমার এই ফোনে যে সিম নাম্বারটি আছে সেটা কিন্তু এখানে চলে আসছে, তো আপনি চাইলে ডিফারেন্ট কোনো সিম নাম্বার বা অন্য কোনো সিমের নাম্বার আপনি এখানে ইউজ করতে পারবেন। তো তার জন্য এখানে ইউজ এ ডিফারেন্ট নাম্বার, এখানে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি অন্য কোনো নাম্বার এই অ্যাপেল আইডি খোলার জন্য ইউজ করতে চান। আর আমি যেহেতু এই ফোন নাম্বারটি ইউজ করব তো তার জন্য এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেব। তো তারপর এই সেম নাম্বারে কিন্তু একটা কোড আসবে, সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে কিংবা অটোমেটিক এটা ডিটেক্ট করে, মানে প্রসেস করে নেয়, দেন এখান থেকে অ্যাগ্রি। তো তারপর এখানে আপনার ফোনের যে পাসওয়ার্ড, পাসকোড যেটা, সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, দেন এখান থেকে ডন মার্জ, ওকে। তো আমার এখানকার কাজ শেষ, ওকে। তো সেটিংয়ের কাজ শেষ, তো এখন আপনাকে সেই ফোন থেকেই অ্যাপ স্টোর ওপেন করতে হবে। তারপর এখান থেকে অ্যাপসে যেতে হবে, তারপর এখান থেকে যে কোনো একটা অ্যাপস আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে, এখান থেকে স্ন্যাপচ্যাট, তারপর এখানে গেটে ক্লিক করতে হবে। তো এখন যা করতে হবে, এখানে আপনাকে অ্যাপেল আইডির যে ইমেলটা আছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি জিমেল ইউজ করে থাকেন তাহলে জিমেলটা এখানে দিতে হবে, আর যদি জিমেল না ইউজ করে থাকেন, মানে অ্যাপেলের মেইল ইউজ করে থাকেন, তাহলে এখানে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে, ওকে। অনেকের মনে আবার এই প্রশ্ন আসতে পারে, তো ভাইয়া এই ইমেল বা এই মেইল অ্যাড্রেসটা আমি এখন কোথায় পাবো? তো এখান থেকে এটা সোয়াইপ করে ক্লোজ করে দিন, দেন সেটিং ওপেন করুন। তারপর এখান থেকে এই যে আমার নামের উপরে যদি ট্যাপ করি, তো দেখুন আমার নামের নিচে কিন্তু একটা ইমেল বলেন বা অ্যাপেলের মেইল অ্যাড্রেস দেওয়া আছে। তো এই জিনিসটা আপনাকে ওখানে টাইপ করতে হবে, এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা আপনাকে এখানে এসে টাইপ করতে হবে, ঠিক আছে। nb. আমি আমারটা টাইপ করতেছি, আপনাদের যেটা থাকবে সেটা এখানে আপনাকে টাইপ করতে হবে, দেন এখান থেকে সিংইন ইনে ক্লিক করতে হবে। তারপর এখানে যে পাসওয়ার্ডটা আপনি ওখানে টাইপ করছিলেন অ্যাপেল আইডির জন্য সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে, দেন এখান থেকে সিংইন ইনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এই যে দেখুন এখন রিভিউ নামের যে অপশনটা আছে এখানে রিভিউ ক্লিক করতে হবে, দেন এখান থেকে গ্রান্টি সিলেক্ট করতে হবে, এখানে যেহেতু আমাদের বাংলাদেশের নাই তো এখান থেকে আপনি এখানে নিচে যে ইউনাইটেড কিংডম দিতে পারেন কিংবা ইউনাইটেড স্টেট দিতে পারেন। তো এখানে আমি ক্লিক করলাম, তারপর এখানে অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটিতে আপনাকে চেক ইন দিয়ে দিতে হবে, অন করে দিতে হবে, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এখন এই জায়গায় এসে কিন্তু অনেকেই মানে ভয় পেয়ে যান যে এখন কিভাবে কি করব, ঠিক আছে। তো এখন এটাও কিন্তু খুব সিম্পল, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তো আপনাকে এটাও সোয়াইপ করে জাস্ট
এভাবে ক্লোজ করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো সেক্ষেত্রে আপনি ক্রোম ইউজ করতে পারেন কিংবা সাফারি করতে পারেন। তো আমি সাফারি করতেছি। দেন এখানে লিখতে হবে অ্যাপেল আইডি, অ্যাপেল আইডি, অ্যাড্রেস লিখতে পারেন, অ্যাড্রেস ইউএসএ, এই যে এটা আপনাকে লিখে সার্চ করতে হবে। দেন প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটাতে আপনাকে যেতে হবে। তারপর একটু নিচে আসার পর দেখুন এখানে কিন্তু সব কিছু নাম্বার বলেন সব কিছু এখানে দিয়ে দিছে। তো আপনি যে কোনো একটা এখান থেকে কালেক্ট করতে পারেন, যে কোনো একটা, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে সিটি যেটা আছে এটা নিয়ে নিই, এখান থেকে এটা কপি করলাম, দেন এখান থেকে সোয়াইপ করে এখানে আসলাম, ঠিক আছে। তারপর এখানে একটা একটা করে যেটা দেওয়া আছে, যখন স্টেট যেমন অপশনাল এটা দিতে হবে না দিলে হবে, সিটি এখানে আলাস্কা, দেন এখান থেকে স্টেট এখান থেকে আলাস্কা দিলাম, ঠিক আছে। তারপর এখানে জিপ কোড এটা দিতে হবে আপনাকে মাস্ট। তো জিপ কোড কিন্তু এখানে দেওয়া আছে, দেখুন এই যে এখান থেকে আমি কপি করে নিতেছি। আপনি যে কোনো একটা অ্যাড্রেস এখানে কপি করে জাস্ট কপি পেস্ট করে দিবেন, কোনো কিছু করে ঝামেলা ছাড়াই। আবার আপনি চাইলে আমি যেটা দিতেছি সেম এটাও দিতে পারেন, সেটা তো কোনো সমস্যা নেই। দেন এখান থেকে আমি নাম্বারটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। এই যে ফোন নাম্বারের জায়গায় এখানে ফোন নাম্বার দিতে হবে, দেন এখানে নাম্বারটা পেস্ট করলাম। দেন এখান থেকে দেখুন কোড নাম্বার দেওয়া আছে 907, তো এটাকে আপনাকে কপি করতে হবে, ঠিক আছে। তো আপনি চাইলে এই যে আমি যেভাবে দিছি না ঠিক এভাবে কিন্তু আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই জিনিসটা কপি করে আপনি ওখানে দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন, মানে কোনো প্যারা নেই, কোনো ঝামেলা নেই, খুবই ইজি, বাট হয়তো সবাই একটু ভয় পায় আর কি। দেন দেখুন চলে আসছে অ্যাপেল আইডি কমপ্লিট। দেন এখান থেকে জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তারপর দেখুন ওয়েলকাম টু অ্যাপ স্টোর, দেন এখানে কন্টিনিউ, ঠিক আছে। তারপর আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য দিলাম, দেখুন এখানে গেটে যদি ক্লিক করি, দেন এখান থেকে ইনস্টল। তারপরে এখান থেকে জাস্ট আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি অ্যাপেল আইডির জন্য দিয়েছিলেন সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। দেন সিগন ইন। তো এখন দেখুন আমার সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, দেখুন এখানে ডাউনলোড হচ্ছে। তার মানে আপনি এভাবেই খুব ইজিলি কিন্তু অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন, কাউকে টাকা দেওয়ার দরকার নেই। জাস্ট এই যে অ্যাড্রেসটা আছে এটা জাস্ট আপনি কপি পেস্ট ওখানে করে দিবেন। আর আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে যদি করেন, মানে খুবই ইজি অ্যাপেল আইডি তৈরি করার, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আর যদি অ্যাপেল আইডি নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকে, যে কারো কোনো কোনো জায়গায় কিছু করতে পারতেছেন না, তো ডিরেক্টলি আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনি অ্যাপেল আইডি তৈরি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আর আমি থাকতে টাকা দিয়ে কেন অ্যাপেল আইডি খুলবেন, এটা কিন্তু কোনোভাবে মানা যায় না। তো ব্রো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, সেই সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, টিল দেন মশা তারাই, বাই বাই।